বহু সংখ্যক মানুষদের ব্যাপারে বলা হয়েছে তাদের জন্য আল্লাহর ফেরেজ তারা কি করেন দোয়া করেন আল্লাহর রহমত যেন নাজিল হয় সেই দোয়া করতে থাকেন এদের ভিতরে এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি রাত্রে পবিত্র অবস্থায় ঘুমায় নজু করে ঘুমান এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেজ তারা দোয়া করেন আল্লাহ আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কার জন্য যে ব্যক্তি রাতে পবিত্রতা অর্জন করে ঘুমান সময় পবিত্রতা অর্জন করেন দুই যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করেন সালাতের জন্য অপেক্ষা করেন এ ব্যক্তির জন্য আল্লাহর দোয়া করেন আল্লাহ 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 আপনার বান্দাকে আপনি ক্ষমা করুন এবং তার প্রতি আপনি রহম করুন দুইটাই দোয়া করা হয় যারা সালাতের জন্য বসে বসে অপেক্ষা করেন নাম্বার তিন যারা প্রথম কাতারে থাকেন সালাতের এদের জন্য আল্লাহর ফেরেজ নেক দোয়া করেন রহমতের দোয়া করেন নাম্বার চার যারা ইমামের ডান পাশে থাকেন সফে এদের জন্য আল্লাহর ফেরিস্তাগন দোয়া করেন নেক দোয়া নাম্বার পাঁচ যারা কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা বন্ধ করে রাখেন কাতারের ভেতরে ফাঁকা রাখেন না কাতারের ফাঁকাটাকে নিজের আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে সরে গিয়ে ওটাকে বন্ধ করে দেন এ ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরিস্তাগন নেক দোয়া করেন নাম্বার ছয় যারা সুরায় ফাতেহা পাঠ করে সলাতের মধ্যে এবং আমিন বলেন তো এই ব্যক্তির আমিনের সঙ্গে আমিন বলেন আর সে আমিন যার মিলে যায় তার পিছনে সব গুনাখাতা মাফ করে দেয়া হয় আমিন বলার অর্থ কি আমরা যে দোয়া করলাম সেই দোয়ার সপক্ষে আল্লাহর কাছে আর্জি পেশ করা আমরা বলি এই দিন আজ মুস্তাকিম আল্লাহ সঠিক পথ দেখা দেন নাম সিরাতিম যাদের প্রতি নিয়ামত দিয়েছেন তাদের পথ এটা দেখা দেন সিরাত মুস্তাকিম নগাইরুল মাগদূবি আলাইহিম ওয়া এবং অবিষাবপ্রাপ্ত ইহুদি খ্রিস্টান তাদের পথে যেন না চলি আপনি সেই তৌফিক দান করুন এই দোয়া যখন আমরা করি এবং আমিন বলি সঙ্গে ফেরেস্তা যখন আমিন বলে আমিন শব্দের অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহ আপনি কবুল করেন তাহলে দোয়া করলাম আমি ফেরেস্তা বলল কবুল করেন তাহলে এটা দোয়া হলো না ফেরেস্তা আমার পক্ষে দোয়া করলেন এটা অর্জন হবে যদি আমাদের আমিন ফেরেস্তাদের সঙ্গে মিলে সাত নম্বর হলো সালাতের পরে অপেক্ষা করা জিকির আজকারের জন্য সালাতের শেষে যে দোয়াগুলো আছে সেগুলোর জন্য ফুট করে উঠে উঠে না যাওয়া এবং দৌড় না দেওয়া বরং বসে বসে সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো আছে আজকারগুলো আছে বলতেন সেগুলো বলার জন্য বসে থাকা কিছু সময়ের জন্য হলেও জন্য এবেরেস তারা দোয়া করেন নাম্বার আট ফজর এবং আসরের সালাত স্পেশালি যারা জামাতের সাথে আদায় করে এদের জন্য স্পেশাল দোয়া করেন আল্লাহ ফেরেস নাম্বার নয় যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের অগচরে তার জন্য দোয়া করে তাহলে দোয়া পাওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো আপনার যে কোনো ভাইয়ের তার জন্য আপনি দোয়া করুন তাহলে আপনার জন্য ওই জিনিসটা আপনার কাছ থেকে চেয়ে দিবে শুধু তাই নয় কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় বোঝা যায় যে কোনো ভাইয়ের অগচরে দোয়া করলে তার সঙ্গে আপনার মহাব্বতের সম্পর্ক সৃষ্টি হয় যদি কারোর সঙ্গে মানে আন্তরিকতার ঘাটতি থাকে তাহলে আপনি তার অগচরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন দেখবেন আল্লাহ সুমাতা আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দিবেন নাম্বার দশ আল্লাহর রাস্তায় যারা খরচ করেন ব্যয় করেন সাদকা করেন দান করেন এই ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা তারা কি করেন দোয়া করেন ফেরেশতারা তারা বলেন আল্লাহ মুনফেকান খালাফা আল্লাহ যে ব্যক্তি আপনার রাহে দান করলো আপনাকে খুশি করার জন্য দান করলো এই ব্যক্তিকে এই দানের বিপরীতে আপনি অনেক কল্লাম দিয়েন এরা দানের বিপরীতে তাকে বিনিময় দিয়ে এ দোয়া করেন কারা ফেরেশতারা তাহলে দান যখন করা হয় তখনও আল্লাহর ফেরেশতারা নেক দোয়া করতে থাকেন যদি দানটা যান আল্লাহর জন্য হয়ে থাকে এগারো নম্বর হলেন যারা সাহারি খায় রোজা রাখার জন্য সিয়ামের জন্য এই সাহারি খাওয়ার ব্যক্তিদের জন্য আল্লাহ তালার ফেরস্তাগন দোয়া করে থাকেন বারো নম্বর হলেন যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যান সেবা করতে যান এদের জন্য আল্লাহ ফেরেস্তারা নেক দোয়া করেন আর তেরো নম্বর হলেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা সকল ইমানদার এবং সকল হলে নেকামলকারী বান্দাদের জন্য সবসময় দোয়া করেন সুরায় গাফের সাত থেকে নয় নম্বর আয়াত সেটাই বলছে আল্লাহ সমাত আমাদের সকলকে ফেরেশতাদের দোয়া বেশি থেকে বেশি লাভ করার তফিক দান করুন ফেরেশতাদের লানত এবং বদ থেকে বেঁচে থাকার তফিক দান করুন জেজাক মুল্লাহ হকায়রা ওয়া হুদা আনুল হামদুল্লাহুল আলম